হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে তো আমি আজকে আপনাদের সাথে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের বাসায় ব্যবহৃত করি সে বিদ্যুৎ বিল আমরা কিভাবে খুব দ্রুত গতিতে কিভাবে অনলাইনের মাধ্যমে আমাদের বিলটা পেমেন্ট করতে পারি সেই প্রসেসটা দেখব এবং সাথে আমরা যে পেমেন্টটা করেছি অর্থাৎ বিদ্যুৎ বিল আমরা কিভাবে পেমেন্ট করি এবং এটা বিদ্যুৎ বিল পেমেন্ট করার পরে সেটা জমা হয়েছে কিনা আদৌ সেটা আমরা কিভাবে চেক করব সেই প্রসেসটা আমরা দেখব এখন তো প্রথম পর্বে আমরা দেখব কিভাবে আমরা বিদ্যুৎ বিল দেওয়ার পর বিদ্যুৎ বিল কিভাবে আমরা পেমেন্ট করি বা এটা বিদ্যুৎ বিল দেওয়ার পরে চেকিং সিস্টেম দ্বারা কিভাবে চেক করতে পারি যে বিদ্যুৎ বিল আমাদের ঠিকমতো পেমেন্টটা হয়েছে কিনা সেই প্রসেসটা আমরা এখন অনলাইনে দেখব তো চলুন তাহলে শুরু করি

এই কাস্টমার নাম্বারটা আপনারা খেয়াল করবেন আপনার বিদ্যুৎ বিলের উপর এই কাস্টমার নাম্বারটা আপনি প্রথমে লিখে নেবেন ঠিক আছে তো আমি আমার কাস্টমার নাম্বারটা আমি কপি করে নিচ্ছি এরপরে যেটা করবেন আপনারা একটা ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটটা হলো কা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই ওয়েবসাইটটা সেটা হলো www.dpdc.org.bd এই ওয়েবসাইটে ঢুকবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব সেখান থেকে আপনারা डायरेक्टली ঢুকতে পারেন ঢোকার পর ঠিক এখানে এরকম একটা ওয়েবসাইট পাবেন ইংলিশ ভাষণ আপনি করে নিতে পারেন আমি বাংলা ভাষণ আমি দেখাচ্ছি এখানে ঠিক ডান দিকে এইখানে দেখেন এই ডান দিকে এই যে অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি ডিরেক্টলি যাবেন এটা আমি চেক কিভাবে করবেন আপনার বিদ্যুৎ বিলটা পেমেন্ট হয়েছে কিনা সেই প্রসেসটা আমি দেখাবো এখন বিদ্যুৎ বিল এই অপশনটায় যাবেন এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে সালটা উল্লেখ করে দিতে পারেন আমি দু হাজার আট সালে আমি এটা রাখলাম এবং জানুয়ারি মাস এটা আমি এটা একটু পরে চেঞ্জ করছি এবং কাস্টমার নাম্বার এখানে দিতে বলছে লিখতে বলতেছে আমি কাস্টমার নাম্বারটা আপনাকে দেখালাম যদি প্রথমে যে বিদ্যুৎ বিলে দেখানো দেওয়া আছে কাস্টমার নাম্বার ওই নাম্বারটা আপনাকে দিতে হবে অর্থাৎ এই নাম্বারটা আমি আবার দেখিয়ে নিচ্ছি অর্থাৎ এই নাম্বারটা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনাকে দিতে হবে অর্থাৎ টু থ্রি সিক্স টু ওয়ান

ডিসেম্বর দুই হাজার সতেরো এটা দেখিয়েছে তো আমি যদি ব্যাকে যাই আমি যদি এখানে দেখাই যে জানুয়ারি মাসে যেহেতু আমি এটা জুলাই মাস জুন মাস চলছে সে আমি মে মাসের বিলটা দেখবো যে আমার কত টাকা বিল আসছে মে মাস দুই হাজার আঠারো আমি দিয়েছি আবার এই বিলটা সিলেক্ট করবেন দেন এখানে আপনার কাস্টমার আইডিটা দিবেন দেন এখানে সার্চ ক্লিক করবেন দেখেন আমার টোটাল অ্যামাউন্ট টু বি পেইড ছাব্বিশশো দুই টাকা বিল এসছে অর্থাৎ এপ্রিল মার্চ এপ্রিল এই মাসের মার্চ থেকে এপ্রিল এই মাসের যে খরচটা আমি পড়েছি সেই বিলটা এখানে দেখাচ্ছে তো আপনি যদি এটা এই প্রসেসটা আপনাকে দেখালাম এখন আমি একটু বেঁকে যাই আপনি এখান থেকে যদি চেক করে এরকম সিলেকশন থাকা অবশ্যই যদি লেজারটা দেখতে চান যে কি কি কতটুকু কোন মাসে কত টাকা দিয়েছেন এখানে ক্লিক করেন দেন আপনি এখানে কাস্টমার নাম্বারটা লিখবেন লিখে সার্চ করবেন

যদি কখনো দেখেন যে আপনার বাসায় বিদ্যুৎ বিল আসতে খুব দেরি হচ্ছে সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে এবং এখান থেকে পেমেন্টটা অগ্রিম মানে আপনার অগ্রিম পেমেন্ট আপনি করে দিতে পারেন তো এরপরের টিউটোরিয়ালে আমরা দেখাবো যে আমরা অনলাইনে বিল আমরা কিভাবে পরিশোধ করতে পারি ঠিক আছে বন্ধুরা তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তা আপনাদের সাথে আমার প্রশ্ন হলো যে যারা অনলাইনে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আমাদের কোন ওয়েবসাইটটায় প্রবেশ করতে হবে সেটা অবশ্যই আমার ভিডিও প্রক্রিপশনে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ক্লিক অন দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট